সালাম আলাইকুম, আমাদের টিমের নাম ব্রেন্ডেড জম্বি। আমি মাইফি ও আমার আরেক টিমমেট নাইমুর। আমাদের প্রজেক্টের নাম সিএসপিআর, যার মানে হচ্ছে কম্প্রিহেন্সিভ সিস্টেম ফর প্রিভেন্টিং রিউমার। তো আমরা সরাসরি আমাদের প্রজেক্টের ডেমোতে চলে যাচ্ছি। প্রথমে লগ ইন বিষয়ক কিছু কথা না বললেই নয়, এনআইডি ও মোবাইল নাম্বার দিয়ে আমরা খুব সহজেই লগ ইন করতে পারি। এক্ষেত্রে আপনাদের মোবাইলে একটি ওটিপি কোড পাঠানো হবে, তবে এক্ষেত্রে আপনি কোন নাম্বারটি ব্যবহার করবেন। যদি ওই নাম্বারের সাথে আপনার এনআইডি ভেরিফিকেশন না থাকে, তবে আপনি লগ ইন করতে পারবেন না। তাই আপনার যে সিমটি নিবন্ধিত সেই নাম্বারটি আপনার ব্যবহার করতে হবে। আর আপনার অ্যাকাউন্ট যদি না থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট তৈরি না করেও গুজব প্রতিরোধে অংশ নিতে পারবেন। তবে অ্যাকাউন্ট তৈরি করলে আপনি অনেক সুবিধা ভোগ করতে পারবেন। তন্মধ্যে একটি হচ্ছে কর্মকুফ। অ্যাকাউন্ট তৈরির জন্য আপনার কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এ হলো আমাদের হোম স্ক্রিন। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বমোট কতজন ব্যবহারকারী থেকে আমরা বর্তমানে তথ্য সংগ্রহ করছি। শুধু তথ্য নয়, এই তথ্যগুলোকে অর্থবহ করার জন্য আমাদের প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের সদস্যবৃন্দ, কর্মরত কর্মকর্তার। তাদের সংখ্যাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আসি নিচের গ্রাফে। এই গ্রাফ দ্বারা আমরা পূর্ববর্তী মাসের সিএসপিআর সিস্টেমের একটা ওভারভিউ পাই। নীল কালার দিয়ে দেখা যাচ্ছে মোট রিপোর্ট সংখ্যা, সবুজ রং দ্বারা বোঝা যাচ্ছে যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে, হলুদ হচ্ছে যা পরীক্ষণের জন্য অপেক্ষাধীন রয়েছে। এই সংখ্যা শুধুমাত্র একদিনের ব্যবস্থা নির্দেশ করে। লাল দিয়ে বোঝা যাচ্ছে এমন রিপোর্ট যা এখনও নিরীক্ষিত হয়নি, এবং সবশেষে নীল কালার দিয়ে একটা লাইন যা নির্দেশ করে ওই দিন কয়টা ইউনিক রিপোর্ট জমা হয়েছে। যেমন ধরুন পদ্মা সেতুতে আপনার মাথা দরকার, এ বিষয়ে অনেক রিপোর্ট জমা হতে পারে, কিন্তু ইউনিক বিষয় আসবে সবসময় একটি। এরপরের সেকশনে আমরা আর্ট বিভাগের একটি ওভারভিউ পাব। ডাটা কীভাবে কালেক্ট করা হয়েছে তাও আমরা এই সেকশনে দেখতে পাব। এরপর রয়েছে ব্যবহারকারী তালিকা। ঘাবড়াবেন না, এই তালিকায় শুধু তাদেরই নাম দেওয়া হবে যারা সিএসপিআর সিস্টেমে সিদ্ধান্ত গ্রহণ করেন। আপনার তথ্য প্রকাশ পাবে না, কারণ আমরা নিরপেক্ষতা ও গোপনীয়তায় বিশ্বাসী। তথ্য প্রযুক্তির জয় জয়কার এখন সবখানে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফটওয়্যার ডিজিটাল বাংলাদেশ পরিকল্পনা বাস্তবায়নে এক অভাবনীয় দিক নির্দেশনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরাও এই যাত্রায় সামিল হতে চাই। এবার হচ্ছে আমাদের পরের তালিকা। তাই প্রথমেই ট্রেন্ডি খবরের কোচ করে তার ইমোশন ডিটেক্ট করব। এরপর আমরা সম্ভাব্য গুজব ডিটেক্ট করব। আমাদের এর পরের স্টেপ হলো ডাটার ইমোশনের উপর ভিত্তি করে একটা তুলনামূলক ভালো রিপোর্ট তৈরি করা, এবং ফাইনালি আমরা একটা রিপোর্ট তৈরি করব যা পরবর্তীতে মন্ত্রণালয় ভেরিফাই করবেন। এবার যে যে তথ্যগুলো মন্ত্রণালয় গুজব হিসেবে সিলেক্ট করবেন তা একটি লিস্ট আকারে আমরা দেখতে পাব। আর একজন ব্যবহারকারী হিসেবে আমাদের যেসব টুল দরকার হতে পারে সব এখানে পাওয়া যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি কীভাবে ব্রাউজার থেকে ডাটা কালেক্ট নিতে পারে। বিষয়টি সম্পর্কে একটা ক্লিয়ার ভিউ আমাদের অবশ্যই দরকার। এখানে এক্সটেনশন যেটা ব্যবহার করা হয়েছে সেটা অনেক বড় করে দেখানো হচ্ছে আপনাদের সুবিধার্থে। এই এক্সটেনশনটি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হবে। ফাইনালি আমাদের পিসি থেকে কীভাবে ডাটা কালেক্ট করব তা দেখানো হলো। আমরা অ্যান্ড্রয়েড থেকে কীভাবে ডাটা কালেক্ট করব তা এখনও সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। এবার আমরা দেখাবো কীভাবে এই সিস্টেম গুজব নির্ণয়ে সাহায্য করবে। এই ভিডিওতে আমরা তা দেখতে পারব। যেহেতু আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিনের অ্যাকুরেসি প্রায় 70%, তাই আমরা খুব সহজে প্রায় সকল গুজব ডিটেক্ট করতে পারি। এখন আমরা কীভাবে পিসি থেকে ডাটা পাচ্ছি সেটা দেখব। আমরা একটি নেটওয়ার্ক অ্যাডাপ্টার দিয়ে ফেসবুকের যেই লিঙ্ক হিট পাব সেই ডাটাগুলো স্ক্র্যাপ করে নিব। যদি কোনো ডাটা পাবলিক না হয় তবে তা ছড়ানোর সম্ভাবনা অনেক কম, তাই আমরা পাবলিক পোস্টগুলো শুধু মনিটর করে ফেলতে পারবো।